বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি সভ্য সমাজে থেকে থাকেন, তিনি যদি যথার্থ শিক্ষা পেয়ে থাকেন, তার মধ্যে যদি সচেতনতা থাকে এবং বিজ্ঞান মনস্কতা থাকে, তাহলে তিনি নিশ্চয়ই বুঝবেন যে ধর্ম আর আধ্যাত্মিকতা, সচেতনতা আর বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠা কোনো মানুষ বা ব্যক্তির চিন্তা এবং যে চেতনা, এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। শুনতে একরকম লাগে, কিন্তু প্রত্যেকটার আলাদা মানে আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষেত্রও আছে। ধরা যাক যে সূর্য যখন ডুবে যাচ্ছে, অর্থাৎ অন্ধকার নামছে এবং আলো কমে আসছে, এই সময়টাকে আমরা বাঙালিরা বলি সন্ধ্যাকাল, বা এর ইংরাজি অর্থ হচ্ছে ইভিনিং টাইম। তো এই সন্ধ্যাকালে আমরা যারা বাঙালি, বা বিশেষত হিন্দু বাঙালি পরিবারের লোকেরা, আমরা দেখেছি যে প্রত্যেকটা বাড়িতে এই সময় বাড়িতে থাকা মা কাকিমা বা বড় দিদি থাকলে তারা কি করে, সন্ধ্যাবেলায় শাঁখ বাজায়, উলু দেয়, ঠাকুরের সামনে প্রদীপ জ্বালায়, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক বাড়িতে ঘরের যে দরজা আছে সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। তো এই ধরনের পরিবেশে আমরা যারা বড় হয়েছি, অর্থাৎ বাঙালি হিন্দু পরিবারে, আমরা কয়েকটা শব্দ বা কয়েকটা যে বাক্য, যাকে আমরা বলি প্রবচন, এগুলোর সঙ্গে ভীষণভাবে পরিচিত। যেমন হচ্ছে কর্ম, কর্মফল। একটা কথা তো আমরা প্রায় শুনি যে যেমন কর্ম তেমন ফল। তো যে হিন্দু বাঙালি কর্ম, কর্মফল বা যেমন কর্ম তেমন ফল, এর মানে না বুঝে থাকে বা না জেনে থাকে, বা বুঝেও না বোঝার ভান করে, জেনেও না বোঝার ভান করে, তার ক্ষেত্রে আর কর্ম, কর্মফল এ সমস্ত জেনে খুব একটা লাভ নেই। তার যেটা জানা উচিত সেটা হচ্ছে কার্মা, KARMA, কার্মা, কর্ম নয় কার্মা। কেন কার্মা জানতে হবে তাকে? কারণ জন্মের থেকে হিন্দু বাঙালি পরিবারে জন্ম হয়ে কেউ যদি কর্ম, কর্মফল এগুলো বুঝতে না পারে বা যা না জেনে থাকে, তাহলে তাকে ওই অক্সফোর্ডের ইংলিশ ডিকশনারি দেখতে হবে, যেখানে বাংলার কর্মকে ইংলিশে লেখা রয়েছে KARMA। সাহেবরা উচ্চারণ করে কার্মা বা ক্যারমা, ঠিক আছে? তো সেইখানে কার্মা কাকে বলে, বা আমরা যেটা বলি কর্ম, তার একটা খুব সুন্দর ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া রয়েছে। এখানে কার্মা বা বাংলার কর্ম বলতে ক্রিয়া বা কোনো ভার্ব নয়, এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট বা ধারণা, যেটা হিন্দু এবং বৌদ্ধ ধর্ম মতে বিশেষভাবে মানা হয়। ধারণাটা কি, সেটা বলছে যে কোনো মানুষ বা ব্যক্তির দ্বারা করা হয়েছে এমন যে কাজ বা অ্যাক্টিভিটিস, যার ফল তাকে পরবর্তীকালে ভুগতে হবে, অর্থাৎ আমরা যেটা কজ অ্যান্ড এফেক্ট বলি, যে কর্ম করা হয়ে গেছে, এইবার কর্মের ফল বাকি আছে, অর্থাৎ কি আমি খেলাম, এবার নেক্সট এফেক্ট কি, এফেক্ট হচ্ছে আমার ক্ষুধা পূর্ণ হয়ে গেল। তো এইটা হচ্ছে কর্মের সাথে যুক্ত কর্মফল। এই টোটাল কনসেপ্টটা, যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে থাকে যার একটা ফিডব্যাক আসতে পারে, নেগেটিভ বা পজিটিভ দুটো পথেই আসতে পারে, তো সেই
যে ধারণা, সেই ধারণাটাকেই বলা হয় কার্মা। এর আমাদের বাংলায় যেমন একটা সহজাত প্রবচন আছে যে যেমন কর্ম তেমন ফল, বা আর একটা আরো সহজ আছে যে সেটা হলো ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, বা ইংলিশে যেটাকে বলা হয় টিট ফর ট্যাট। তো এখন বিষয় হচ্ছে এই বাংলায় আমরা যেটাকে কর্ম বলি, বা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যেটাকে কর্মা বলে, এর যে ধারণা বা কনসেপ্ট সেটা আমাদের হিন্দুদের বা সনাতনদের যে প্রাচীনতম গ্রন্থ উপনিষদ তাতে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এবং পরবর্তীকালে যখন বেদ উপনিষদের মতো তত্ত্বের বাইরে এসে হিন্দু বা সনাতন সাহিত্য রচনা হলো, রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য যখন এলো, তখন আমরা দেখলাম যে রাবণ এবং কৌরব পক্ষ তারা উভয়েই এমন কিছু খারাপ কাজ করেছিল বা কর্ম করেছিল যে ক্ষেত্রে তাদের কর্মফল খুব খারাপভাবে ভুগতে হলো। তো এটাকে আপনি কার্যকারণ পদ্ধতিতেও ভাবতে পারেন, বা ইংলিশের কজালিটিতেও ভাবতে পারেন, অর্থাৎ যেখানে কজ এবং এফেক্ট দুটোরই অস্তিত্ব থাকবে এবং দুটোই খুব প্রকটভাবে থাকবে, জাজমেন্ট করা যাবে। এখন বিষয় হচ্ছে যে এই যে কর্ম বা কর্মা বা টোটাল যে অ্যাক্টিভিটিস বা কর্মফল, এর সঙ্গে বর্তমানে আমরা যে বিজ্ঞান চর্চা করি, দুরকম বিজ্ঞান আমরা চর্চা করি, একটা হচ্ছে তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল সায়েন্স, আর একটা হচ্ছে যেটা প্রয়োগ হয় অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স। তো এর সঙ্গে কর্ম বা কর্মফলের কোনো সংযুক্তি আছে কি নেই? প্রথম কথা হচ্ছে প্রথমত বিজ্ঞান এবং ধর্মের দুটোরই উৎস কিন্তু একই জায়গায়, মানুষের মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক যদি না থাকতো, অর্থাৎ মানুষ যদি চিন্তা না করতে পারত, তাহলে ধর্মেরও উদ্ভব হতো না, আবার বিজ্ঞানেরও উদ্ভব হতো না। আবার এবার আসি দ্বিতীয় বিষয়ে। দ্বিতীয়ত, ধর্ম এবং বিজ্ঞানের কোথাও না কোথাও টার্গেটটা একই, সেটা হচ্ছে অজানাকে জানা, বা যেটা আমি চিনি না বা যেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই সেইটাকে বেস করে এগিয়ে যাওয়া, এবং সামগ্রিকভাবে শুধুমাত্র মানব সমাজের নয় টোটাল এনভায়রনমেন্টাল একটা ডেভেলপমেন্ট তৈরি করা। শুধু পার্থক্য হচ্ছে ধর্ম তার যে কনক্লুডিং পয়েন্টে আগে পৌঁছে যায়, বিজ্ঞান কনক্লুডিং পয়েন্টে পরে পৌঁছায়, সে প্রুফ রাখতে রাখতে তাকে যেতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে কর্ম বা কর্মফল বা ইংলিশের যে কর্মা, সেটা আজকের ডেটে সারা পৃথিবীতে এটা খুব প্রচলিত শব্দ এবং বহুল পরিমাণে ব্যবহৃত শব্দ। তো এই রকম একটা শব্দকে যখন অক্সফোর্ড, কেমব্রিজ বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইংলিশ ডিকশনারিতে অর্থ সহ লিপিবদ্ধ করা হয়, তখন বুঝতে হবে যে এই ধরনের শব্দ বা তার যে কনটেক্সট বা তার যে অ্যাপ্লিকেশন নিশ্চয়ই কিছু সিস্টেমেটিক পথে হয়েছে তার অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে দেখুন কর্ম খুব ডেফিনিট ওয়েতে, আপনি কর্মর যে ডেফিনেশন ইংলিশ ডিকশনারিগুলোতে আমরা পাই, সেটাকে আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ভাবেন, তাহলে দেখতে পারবেন যে আর্কিমিডিস,
তো এবার এটাকে আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভাবেন আর আর্কিমিডিসের আবিষ্কারের কথাটা মনে করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আর্কিমিডিস কি আবিষ্কার করেছিলেন, কেন তিনি হঠাৎ ইউরেকা বলে চিৎকার করে উঠেছিলেন। তিনি একটা জল ভরা পাত্রে নির্দিষ্ট ভরের কিছু প্রবেশ করিয়েছিলেন এবং সেই সমপরিমাণ ভরের জল বাইরে এসে পড়েছিল, অর্থাৎ যেটুকু বাইরের থেকে ভিতরে ঢুকলো ভিতর থেকে সেইটুকুই বেরিয়ে আসলো। আবার এরপরে আপনি যদি স্যার আইজ্যাক নিউটনের গতিসূত্রের কথা ভাবেন, তাহলে দেখবেন গতিসূত্রে বলা কি বলা হচ্ছে, যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আপনি একটা বলকে যত জোরে দেয়ালের দিকে ঠেলে দেবেন বলটা ততটা জোরেই আপনার দিকেই আসবে এবং আপনার দিকেই আসবে, অর্থাৎ আপনি যেদিক থেকে ছুঁড়েছেন সেই দিক থেকেই আসবে। তো বিজ্ঞান বলছে যে আপনি জলের মধ্যে বাইরের থেকে যতটা অংশ বা যতটা ওজন ভিতরে দিয়ে দেবেন ততটাই জল বেরিয়ে আসবে। বিজ্ঞান বলছে যে আপনি কোনো কিছুকে দূরে ঠেলে দিলে বা ছুঁড়ে দিলে সেটা প্রত্যাঘাত হয়ে আপনার দিকে সমান জোরে একদম সমানভাবে ফিরে আসবে। আর হিন্দু ধর্মের যে কর্মের কনসেপ্ট বা কর্মফলের যে ধারণা সেটা কি বলছে, যে আপনি যাই করুন না কেন, সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ, আপনি যে কর্ম করবেন না কেন তার ফল ঠিক সেইভাবেই আপনার দিকে আসবে, অর্থাৎ আপনি ভালো কর্ম করলে আপনার কর্মফলটাও ভালো হবে আর যদি কর্ম খারাপ করেন তো কর্মফলও খারাপ হবে। তো এবার আপনি আমাকে বলুন যে বাংলায় আমরা যেটা বলি কর্ম বা কর্মফল আর ইংলিশে যেটাকে বলা হচ্ছে কর্মা, আর পাশাপাশি আর্কিমিডিসের যে থিওরি বা স্যার আইজ্যাক নিউটনের যে থিওরি, এই যে চারটে কনসেপ্টের মধ্যে বেসিক যে কনসেপ্ট সেটা তো একই, যে আয়নার মতো আপনি যেমনটা দেবেন তেমনটা পাবেন, এর মধ্যে আলাদা কি আছে? দুটো বৈজ্ঞানিক পদ্ধতি দুটো, আর এই দুটো হচ্ছে স্পিরিচুয়াল পদ্ধতি, কিন্তু যে কনক্লুসিভ পয়েন্ট যেখানে উপসংহার সেটা তো সেই একই দাঁড়ালো, বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিকতার সঙ্গে যে ধর্মের যে ক্রিয়াকলাপ তার সঙ্গে কোথায় ডিফারেন্স থাকলো? তা এইটা হচ্ছে হিন্দু ধর্মের মাহাত্ম্য। হয়তো আপনাকে আর্কিমিডিসের মতো করে প্রমাণ করে দেওয়া হয়নি, হয়তো নিউটনের মতো অঙ্ক কষে বলে দেওয়া হয়নি, কিন্তু হাজার 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 বছর আগে থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে একটা কথা, যে তুমি যেটা করবে সেটাই পাবে, সেটা জীবের সাথে হোক বা জড়ের সাথে হোক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।